কল্যাণ দপ্তর আয়োজনে এবং আমাদের মালদা ভাওয়ের পরিবেশনায় ডেঙ্গু তরণ প্রাণ বাঁচান, ডেঙ্গু তরণ প্রাণ বাঁচান। অনেকদিন বাদে মুই বিয়ানির বাড়ি যাবার খাটার ধরিছ, বাড়ির বগলত চলে আসলো। ওই তো দেখা যাচ্ছে বাড়িটা শিকলিটা লাগিয়া মোর বিয়ানিটা যে কুণ্ঠে চলে গেছে। হেলা ওই কতদিন বাদে আসলো, আসিয়া বিয়ানিটা নাই দেখার পাও। ও ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো দেখা যাচ্ছে সাজি পারি সাজি পারে সাজে পরে কুর্তি কোনা চলিয়াছে। ও বিয়ানি বিয়ানি থামো থামো থামো, তোমার সঙ্গে আমরা দেখা করব আর নগদ আছিনি না, যাও। ওই তো বিয়ানিতে চলিয়াছে। গোবিন্দপুর মহেশ্বর অঞ্চলের প্রধান আমার মাইকের ব্যবস্থা করে দিছে, তারপরে যে পঞ্চায়েত, তারপরে ওই যে বিশিষ্ট সমাজে আলমগীর, এরাও তো মুখ কইছিল যে আশেপাশে নোংরা আবর্জনা এলে যদি নোংরা জমি থাকে হ্যাঁ তাহলে ওই এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। তো চলো বিয়ানি, আমারও তো একটা দায়িত্ব আছে। আমাক সরকার কি না দেশে, তা আমরাও সরকার কিছু দেই। চলো তোমার সঙ্গে আমরাও না ডেঙ্গু প্রতিরোধে প্রচারে যাই। চলো চলো বিয়ানি, বিয়ানি বিয়ানি এত বড় পাথার না, কেমন করে যায় না, দুজনে মিলে তাহলে গান গাইতে গাইতে যাই। চলো বিয়ানি, তাহলে ধরো গান আমরা তোমার সঙ্গে গাই।
হস্তির কালা হে দোহরি।